তো বন্ধুরা, যারা একদমই মেকআপ করতে চায় না কিন্তু চায় একটু বিউটিফুল মানে লাগুক, তারা একটু সুন্দর দেখতে লাগুক, একটু গ্লোয়িং লাগুক, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে। ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে নো মেকআপ লুক করতে পারবে তোমরা অল্প জিনিসে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। তো বন্ধুরা, সিসি ক্রিম তোমরা সবাই জানো, সিসি ক্রিম মানে মেকআপ করার, যারা ফাউন্ডেশন বেশি লাগাতে পছন্দ করে না, ঝটপট মেকআপ করতে চাও, ইজি মেকআপ করতে চাও, তাদের জন্য এই সিসি ক্রিম কিন্তু ভীষণই ভীষণই হেল্পফুল হয়। আর সিসি ক্রিম তোমার যেটা হচ্ছে মানে খুব বেশি কভারেজ দেয় না তোমাদের, বাট সিসি ক্রিম একটা মুখে সুন্দর একটা গ্লো আনিয়ে দিতে পারে, খুবই ভালো। তো আজকের ভিডিওটা আমি তোমাদের শেয়ার করব, সিসি ক্রিম ইজিলি অ্যাভেলেবল, সিসি ক্রিম আর যারা লিপস্টিক লাগাতে পছন্দ করে না, লিপস্টিক, ব্লাশ, আই শ্যাডো ধরো তোমাদের নেই কিংবা কিনতে চাও না কিংবা পছন্দ করো না, বাট তোমরা চাও যে আমাদের গালটা বেশ একটু সুন্দর, একটু ব্লাশি ব্লাশি থাকুক, আই লিডগুলো একটু সুন্দর থাকুক, লিপস্টিক লাগাবো না বাট ঠোঁটটা আমার একটু টিন্টেড থাকুক, তো আজ আমি তোমাদের একটা ন্যাচারাল লিপস্টিক, ন্যাচারাল ব্লাশ এবং ন্যাচারালি আই শ্যাডো তোমাদের শেয়ার করব। তো যারা ন্যাচারালি থাকতে পছন্দ করো, ন্যাচারালি গ্লো করবে চোখ মানে পুরো ফেসটা, বাট কোনো মেকআপ আমি ইউজ করব না, তো তাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে, একটাই জিনিস দিয়ে তোমরা সব কিছু করতে পারবে। অ্যান্ড হ্যাঁ, নিশ্চয়ই এটা কিন্তু লিপস্টিক না, আজকে কোনো আমি লিপস্টিক ইউজ করব না, কোনো কিছুই মেকআপের জিনিস ইউজ করব না, শুধু ইউজ করব ল্যাকমি সিসি ক্রিম, একটা কাজল পেন্সিল যে কোনো নিতে পারো, ল্যাকমির কাজল পেন্সিল নিয়ে নাও, মেবেলিনের কাজল পেন্সিল, যেটা তোমাদের স্যুট করে, যেটা প্রেফার করে সেই কাজল পেন্সিল একটা নিয়ে নাও, কিন্তু চোখটা একটু ডিফাইন করলে ভালো, নিতে পারো আদারওয়াইজ নাও নিতে পারো, ডাজেন্ট ম্যাটার, তোমরা যদি কাজল নাও ইউজ করো ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, আর বানাবো একটা জিনিস তোমাদের শেয়ার করব, ন্যাচারালি কিভাবে ঠোঁট, গাল আর চোখকে তোমরা সুন্দর ব্লাশি ব্লাশি করতে পারবে। তো চলো, সবার প্রথমে আমি তোমাদের শেয়ার করে দিই যে কিভাবে টিন্ট তৈরি করবে। টিন্টের নাম অনেকেই নিশ্চয়ই শুনেছো, টিন্টটা হচ্ছে কি, যারা লিপস্টিক লাগাতে পছন্দ করে না, যারা ব্লাশ কিংবা যারা তোমার আই শ্যাডো এইসব লাগাতে পছন্দ করে না, তাদের জন্য টিন্ট ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে। আর এটা ন্যাচারাল হচ্ছে, এর মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না, কিচ্ছু থাকবে না, ন্যাচারাল জিনিস হচ্ছে এটা একদম, আর ন্যাচারালি তৈরি করা, যারা স্কিনের জন্যও ভালো, যারা যাদের প্রচন্ড সেন্সিটিভ স্কিন হচ্ছে, যারা কোনো মেকআপ, অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি আমি তো মেকআপ করতে পারি না, কোনো মেকআপই ইউজ করতে পারি না, তাদের জন্য ভীষণ ভালো হচ্ছে। ন্যাচারালি যদি তোমাদের স্কিনটা ভালো হয় তো সিসি ক্রিমেরও দরকার হবে না, শুধু টিন্ট ইউজ করলেই কিন্তু তোমাদের স্কিনটা গ্লোই হয়ে যাবে, একদম সুন্দর লাগবে। তো চলো আগে টিন্টটা তৈরি করি, তারপর সেই টিন্ট দিয়ে তোমাদের মেকআপটা দেখাবো, ঠিক আছে চলো। তো বন্ধুরা, টিন্ট বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভালোই হয়, তো এখানে আমি 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। এরপরে আমি নেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল যেমন কি তোমরা সবাই জানো খুবই ভালো হয় স্কিনের জন্য, স্কিনে স্কিনকে নারিশ করে, স্কিনকে পুষ্টি যোগায়, তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনের ব্লেমিশেস দূর করে, অ্যান্টি এজিংয়ের কাজও করে ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এইবার দিচ্ছি বাদামের তেল, মানে অ্যামন্ড অয়েল। অ্যামন্ড অয়েল কিন্তু স্কিনের জন্য খুব ভালো হয়, যদি অ্যামন্ড অয়েল না থাকে তোমরা সেই ক্ষেত্রে একটু নারকোল তেল ইউজ করতে পারো সেই জায়গায়, অথবা অলিভ অয়েল ইউজ করতে পারো। তো আমি এখানে অ্যামন্ড অয়েল নিয়ে নিচ্ছি, তবে আমি একটা সাজেশন দেবো যে অবশ্যই একটা অ্যামন্ড অয়েল কিনে রাখবে, অ্যামন্ড অয়েল কিন্তু স্কিনের জন্য খুব ভালো হয়। আচ্ছা, এরপরে নেব ডাবর গুলাবরি, এখানে আমি 2 চামচ নেব ডাবর গুলাবরি। আর হ্যাঁ, অ্যামন্ড অয়েল আমি এখানে 5-6 ফোঁটা অ্যামন্ড অয়েল দিয়েছিলাম, তোমরা সেই জায়গায় 5-6 ফোঁটা নারকোল তেল দিয়ে দিতে পারো। তো এই মিক্সচারটাকে আগে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, এই 4টে জিনিস মিশিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে, মিক্সিংটা খুব ভালো করে করা দরকার আছে টিন্টের জন্য। তো দেখো মিক্স হয়ে গেছে, এইবার আমি ফুড কালার নিচ্ছি, এখানে রেড ফুড কালার নিচ্ছি। আর তোমরা যে কোনো ফুড কালার, যে কোনো ইয়ের নিতে পারো ফুড কালার, এখানে আমি কেক পেস্ট্রিজ তৈরি করি বাড়িতে, তাই রেড ফুড কালার ছিল, সেই রেড ফুড কালার খাবার রং নিয়েছি এখানে। যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা বিট একটু গ্রেট করে নেবে, নিয়ে বিটের রসও এখানে দিতে পারো, তবে এটা ফ্রিজে রাখতে হবে, তখন বিটের রস যদি দাও তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে। কিন্তু যদি ফুড কালার ইউজ করো তাহলে তোমরা এটা বাইরে রেখেই দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তো এখানে আমি ঠিক 4 ফোঁটা ফুড কালার দিয়েছি। আর যদি তোমাদের কাছে পাউডার ফুড কালার থাকে, পাউডার ফুড কালারটাই এর মধ্যে মিশিয়ে মিক্স করে নেবে। দেখো আমার এটা তৈরি করাই আছে, আগেই আমি তৈরি করে রেখেছিলাম, এটা মাঝে মধ্যে আমি ইউজ করতাম, তো দেখো ওটার মধ্যেই আমি এরম একটা কন্টেনারে ভরে রেখে নিলাম। তো ব্যাস আমার রেডি হয়ে গেল টিন্ট। তো চলো এইবার দেখাই এই টিন্ট কীভাবে ইউজ করে মেকআপ করতে পারবে তোমরা খুব ইজিলি। এই মুহূর্তে আমার মুখে কিন্তু কিছুই লাগানো নেই, না লিপস্টিক লাগিয়েছি না কিছু, কোনো কিছুই আমার মুখে ইউজ করা নেই এখন।
জাস্ট আমি মুখটা ধুয়ে এসেছি, প্রচন্ড ঘামছি কারণ পা প্রচন্ড গরম, পাখাটা চলছে না, যার জন্য প্রচন্ড ঘাম হচ্ছে, তাই মুখটা এমনি গ্লো হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এই দেখো এই নিয়ে নিয়েছি আমি সিসি ক্রিম, আর এই নিয়ে নিয়েছি আমার তৈরি করা টেন্ট। ঠিক আছে, এই টেন্ট আর সিসি ক্রিম দিয়েই আজ আমি তোমাদের মেকআপ দেখাবো। তো সবার প্রথমে আমি সিসি মুখটা ধুয়ে এসেছি, ধুয়ে আসার পরেও ঘাম হচ্ছে, বাট মানে প্রচন্ড গরম লাগছে। তো দেখো খুব সিসি ক্রিম অল্প পরিমাণে নেবে, যারা ন্যাচারাল মেকআপ করতে চাও খুব অল্প পরিমাণে সিসি ক্রিমটা ইউজ করবে। ঠিক আছে, এইবার আমি ঠিক যেই জায়গাগুলোতে ধরো একটু পিগমেন্টস আছে, একটু ডার্ক স্পট আছে, সেই জায়গাগুলো খুব হালকা করে আমি সিসি ক্রিমটা ইউজ করব। আর সবসময় হাই পয়েন্টগুলোতে ইউজ করবে, আর হাই পয়েন্ট থেকে লো পয়েন্টের দিকে নিয়ে যাবে। হাই পয়েন্ট হচ্ছে এটা আমাদের চিকস, হ্যাঁ এইটা, এগুলো হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এই ঠোঁটের ওইখানটা, এগুলো হাই পয়েন্ট, হাই পয়েন্টে লাগাবে সবসময়। এটা হচ্ছে সিসি ক্রিম ফাউন্ডেশন লাগানোর এটা ট্রিক একটা। এইবার এটাকে লো পয়েন্টের দিকে আমি টেনে টেনে নিয়ে যাব, হাই পয়েন্ট থেকে লো পয়েন্টের দিকে নিয়ে যাব। হাই পয়েন্টগুলো হবে একটু ব্রাইটেন থাকবে, লো পয়েন্টগুলোকে একটু করবে, তাতে কি হবে ফেস কন্টুরিংটা খুব ভালো থাকে হয়। তো জাস্ট আমি সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম। ঠিক আছে, অবশ্যই আইলিডের ওপরে লাগাবে, আইলিডের ওপরেও দেবে যাতে আইসগুলো, আইসটা ডিফাইন থাকে। আর এইভাবে এইরমভাবে নাক থেকে সোজা এরম টানবে, তারপরে এরকম আস্তে ভাবে ছড়িয়ে দেবে এটাকে। ঠিক আছে, হয়ে গেল, দেখো মুখটা একটু সুন্দর মতন ডিফাইন হয়ে গেল। অবশ্যই এগুলো টেনে টেনে গলার দিকে নিয়ে যাবে, এটাকে এরমভাবে টেনে নেবে গলার দিকে যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় পুরো ব্যাপারটা। হয়ে গেল, ওকে। তো দেখো আমার যেটা হচ্ছে সিসি ক্রিমটা লাগানো হয়ে গেছে, সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। আমি আর কিছু আজকে ইউজ করব না, জাস্ট সিসি ক্রিম আর এই টিন্টটা ইউজ করব, কাজল বাজল কিছুই লাগাবো না আজ আমি, নো আইব্রোজ নো কাজল কিছুই না, এটা তোমাদের নিজেরাই চাইলে লাগাতে পারো। আমি একটুখানি তুলো নিয়ে নিয়েছি টিন্টটা ইউজ করার জন্য, কারণ আঙুল দিয়ে যদি করি আঙুলটা, আঙুলের মধ্যে যেটা হচ্ছে স্টেন পড়ে যাবে, দাগ হয়ে যাবে, মানে লাল ইয়ে হয়ে যাবে, সেই জন্য আঙুল দিয়ে ইউজ করব না। আমি একটু তুলো নিয়ে নিয়েছি, একটা বিউটি ব্লেন্ডার তোমরা রাখতে পারো, বিউটি ব্লেন্ডার রাখলে ওই বিউটি ব্লেন্ডারটা দিয়েও ইউজ করতে, ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার নিতে পারো। তো দেখো টিন্টটা আমি তুলোর মধ্যে টিন্টটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এইবার যেটা করব, সবার প্রথমে ঠোঁটটাকে টিন্ট করছি। হ্যাঁ দেখো, এমন ভাবে লাগাবে যাতে ঠোঁটের বাইরে যেন না লাগে, এইভাবে ঠোঁটটা একটু ড্যাপ করবে। এটা হয়ে গেল, ঠোঁটটা একটু করে নেবে, ওকে। এইবার গালে, গালে যে হাই পয়েন্ট আছে হাই পয়েন্ট থেকে ওপরের দিকে যাবে, হাই পয়েন্টটা থেকে ওপর দিকে। জাস্ট ড্যাপ করবে, ওপর দিকে টানবে। এইবার আস্তে আস্তে একটু আঙুল দিয়ে এটাকে ব্লেন্ড করে দেবে। এরকম ভাবে একটু গালটা ফুলিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে ব্লাশ করতে। ঠিক আছে, এরম ভাবে উপর দিকে তুলে দেবে। তাহলে কি হবে, ফেসটা খুব লিফটেড লাগবে ফেস। আর যাদের মুখটা সরু তারা এই শুধু এই পোর্শনটা দেবে, উপর দিকে তুলবে না। যাদের মুখটা একটু ভরা ভরা আছে, একটু ভারী মুখ, তারা এইরকম উপর দিকে তুলবে, এরকম উপর দিকে তুলবে সবসময়। আর যাদের মুখ একটু ইয়ে হচ্ছে, রোগা শুকনো মুখ, তারা এই জায়গাটাতেই গোল করে লাগাবে, উপর দিকে তুলবে না। ওকে, এইবার যেটা হচ্ছে আইস, আই লিডটার ওপরে দেবে, ওপর দিকে তুলবে না। তুলোটায় যা ছিল সেটা ইয়ে হয়ে গেছে, আরেকটু নিয়ে নিলাম।
আর এইবার হালকা করে জাস্ট আই লিড এর উপরে দেবে, আই লিড উপরে ক্রিজের উপরে একদমই তুলবে না, চোখের পাতার যে ক্রিজটা ভাঁজটা যেখানে পড়ছে ভাঁজের উপরে কিন্তু একদমই তুলবে না। আর আউটার কর্নার থেকে ইনার কর্নার, আউটার বাইরের দিক থেকে ভেতর দিকে, আউটার কর্নার থেকে ইনার কর্নার, আউটার থেকে ইনার কর্নারে, ওকে হয়ে গেল। আর এইদিকে গালটা, এই টিনটা তোমাদের অনেক দেখবে ব্লাশ লাগালে কিন্তু থাকে না, বাট এই টিনটা থাকবে। আর একটু আমি নাকের ডগাটায় দেবো অবশ্যই। তো জাস্ট এবার এটাকে আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে দেবে, এরম ভাবে ব্লেন্ড করে দাও আঙুল দিয়ে, চোখটাকে একটু ব্লেন্ড করে দেবো আঙুল দিয়ে। দেখো ভেরি বিউটিফুলি এই জিনিসটা হয়েছে। সো আমি এখানে কোনো লিপস্টিক ইউজ করিনি, কোনো ব্লাশ ইউজ করিনি, কোনো আই শ্যাডো ইউজ করিনি। সো প্লিজ আগে দেখো আমার চোখের পাতাগুলো, আমি বুঝতে পারছি না, চোখের পাতাগুলো সুন্দর টিন্টেড হয়ে গেছে, পিঙ্ক হয়ে গেছে, গালটাও সুন্দর টিন্টেড অ্যান্ড পিঙ্ক হয়েছে, দারুণভাবে মানে একটা ন্যাচারাল, যখন এটা তোমরা নিজেরা আয়নায় দেখবে না ঠিক ন্যাচারাল মনেই হবে না, কোনো মেকআপ করছে মনে হবে, এটা ন্যাচারালি তোমার গালটা মানে এরকম গোলাপি, ন্যাচারালি গোলাপি, কেউ হাত দিলেও হাতে তার আসবে না, মানে কেউ যদি তোমার গালটা টাচ করে, টাচ করে বলে এই দেখি তো রং লাগিয়েছিস নাকি, তার হাতেও কিন্তু উঠবে না। এটা কিছুক্ষণ পরে এটা একদম সেট হয়ে যায়, পুরোপুরি টোটালি সেট হয়ে যাবে। আর দেখো ঠোঁটটাও আমার ন্যাচারালি একদম রেড হয়ে গেছে, একদম ন্যাচারালি। সো এটাই হচ্ছে আজকাল টিন্ট, কিন্তু খুব ইউজ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে টিন্ট ইউজ করা হচ্ছে, কারণ যারাই মেকআপ পছন্দ করে না, অত্যাধিক মেকআপ যারা পছন্দ করে না, আর দিনের বেলা বিশেষ করে প্রচণ্ড গরম থাকে, সেই গরমের মধ্যে ওই টিন্ট কিন্তু তোমাদের ঘাম হলে ওই টিন্ট উঠবে না, বাট মেকআপ ঘাম হলে অনেক সময় ব্লাশ ফ্লাশ উঠে যায়, বাট টিন্ট কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, 5-6 ঘন্টা আরামসে এই টিন্ট কিন্তু তোমাদের কাজ করবে। সো দেখো টিন্ট দিয়ে কি সুন্দর টিন্ট দিয়ে আমি মেকআপ করি না, ঘরে তৈরি টিন্ট এটা, ইজিলি বাড়িতে বানাও আর এইভাবে যেটা হচ্ছে মেকআপ করো। যদি সিসি ক্রিম লাগাতে চাও, বিবি ক্রিম লাগাতে চাও লাগাও, আদারওয়াইজ তোমাদের ফেস যদি এমনি ন্যাচারালি থাকে জাস্ট একটু টিন্ট লাগিয়ে বেরিয়ে যাবে, ব্যাস দারুণ লাগবে। দেখো হাত দিয়ে করেছি, ব্যাস হাতের আঙুলের ডগাটা একটু ইয়ে হচ্ছে, এটা জাস্ট একটু সাবান দিয়ে ধুলেই উঠে যাবে, এগুলো কোনো এমন কিছু না, এটা ফুড, আর যেটা হচ্ছে ফুড কালার ইউজ করেছি এখানে, আর সবই ন্যাচারাল জিনিস, যেমনি অ্যালোভেরা, রোজ ওয়াটার, আর যেটা হচ্ছে এখানে দিয়েছি এর মধ্যে 2-4 ফোঁটা তোমার অলিভ অয়েল, ব্যাস এইগুলো দিয়েই তো বানানো হয়েছে। তো ব্যাস ন্যাচারালি দেখো, আর ভিটামিন ই এর গুণ আছে এর মধ্যে, মানে আমাদের সব স্কিনের জন্যই ভালো এটা পুরোপুরি। তো এইভাবে টিন্ট বানাও আর এইভাবে ন্যাচারাল মেকআপ করো। তো মেকআপটা কেমন লাগলো টিন্ট দিয়ে অবশ্যই আমাকে জানিও, ট্রাই করো, এটা একদম নতুন জিনিস, এটাকে ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যে কোনো অকেশনে নো মেকআপ লুক দিয়ে তোমরা যেতে, বন্ধুরা নো মেকআপ লুকটা কেমন লাগলো আমার, আর এই টিন্ট দিয়ে মেকআপ করাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকবো।